भैया वीटी स्टेशन बस सर। शुक्रिया। हुआ क्या आज टैक्सी स्टैंड में? बस एक ही टैक्सी। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় ইসলাম এবং সন্ত্রাসবাদ। আমরা তো ভেবেছিলাম যে অনেক পৃথিবী শান্ত হবে, কিন্তু যদি আমরা হিসেব দেখি তাহলে পারে মহাযুদ্ধে যত মানুষ হত হয়েছে তার চেয়ে বেশি কিন্তু এই সন্ত্রাসবাদের ছয়টা উঠছে বা সামনে আসছে। তখনই কোথাও গিয়ে ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নাম জড়িয়ে যাচ্ছে। আজকে যদি দেশকে বাঁচাবার জন্য হয় পাকিস্তানে কত খুন হয়, পাকিস্তানে ইসলামে কত খুন হয়, ওটা কি পাকিস্তানকে বাঁচাবার জন্য? একবারও একটা ঘটনা তো এই যে দুটো আণবিক বোম ফেলা হচ্ছে আমাদের গোটা ইতিহাসে, এত বড় ঘটনা, সেখানে তো কোনো মুসলমান ছিল না। ইসলাম এবং সন্ত্রাসবাদ, মানে যে পরিসংখ্যান আপনি দিলেন শুভদা তার সঙ্গে একমত নই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধ তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছিলেন, কেবলমাত্র হলোকাস্ট হিটলারে তাতে 10 লক্ষের বেশি মানুষ মারা যাচ্ছে। আমরা একবারও বলছি না যে খ্রিশ্চান এবং টেরোরিজম একটা ঘটনা মুসলমানরা তৈরি করেন, ইসলাম তৈরি করে। তাতে যত লোক মারা যায় তার চেয়ে কম লোক আমার দেশে অ্যাটাকে মারা যায়। আপ মুঝে দেখ সকতে হ্যায় মেয়ে মুম্বাই কে দালাল স্ট্রিট ইলাকে মে হুঁ, সিকিউরিটি পার্সোনেল ইয়াহাঁ ইসে ঘের রাখে হ্যায়, আফরা তফরি মচি হুই হ্যায় অর খবর ইয়ে আ রহি হ্যায় কি 43 লোগো কি জানে গই হ্যায় ওয়াহাঁ সে। ইয়ে মুম্বাই ইলাকা জাহাঁ লোগ আতে হ্যায় রোজি রোটি কে লিয়ে, আজ উনহে ব্লাস্ট কি খবরে হি মিল রহি হ্যায়। মুম্বাই বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 50-এরও বেশি। জাবেরি বাজার আর ওসিওয়াড়া থেকে বড় বিস্ফোরণের খবর এসেছে। সকাল থেকে পর পর বিস্ফোরণে কেঁপে উঠেছে মুম্বাই শহর। তাহলে কি এটা কি দেশ মর্মান্তিক? শুভদা আমার একটা প্রশ্ন যে সেটা কি তাহলে দেশকে বাঁচানোর জন্য বারবার ইসলাম ধর্মাবলম্বীদের টার্গেট করা হচ্ছে? এটা ক্ষমতার রাজ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যেখানে যেখানে প্রাণ নয়, যেখানে ভালোবাসা নয়, যেখানে ধর্ম নয়, মানবিকতা নয়, ধর্মও নয়, সেখানে ধর্মও নয়, তার মানে কোথা থেকে হলো যে ধর্ম থেকে নয়, আসলে ক্ষমতার ভাগ থেকে। আবার আমরা যদি আফগানিস্তানে চলে যাই সেখানেও ক্ষমতার ভাগ থেকে হচ্ছে, রোহিঙ্গাতে চলে যাই আবার জায়গার দখল। মানে সিজিতের কথা অনুযায়ী ধর্মটা একটা অছিল। আমেরিকা আমাদের সঙ্গে যা করেছে আমরা আমেরিকার সাথে তাই করব, এই যুক্তি দিয়ে যখন 9/11 হচ্ছে বা অন্যান্য অ্যাক্টস অফ টেররিজম যেটাকে আমি বলছি এবং তারপরে সেটাকে আমি ইসলামের সঙ্গে জোড়া হচ্ছে না, সেটা কিন্তু ঠিক নয়। मैडम टैक्सी पुढे नहीं जाणार। क्यों नहीं जाएगी? प्रॉब्लम क्या है? तुम्ही का मेकॅनिक आहे? सांगितलं ना पुढे नहीं जाणार, बस नहीं जाणार। भैया 5 बजे मेरा ट्रेन है। सांगितलं ना नहीं जाणार। ए काय, ए चल गाडी चल, गाडी कर रे, गाडी बाजूला कर रे, गाडी खराब झाली बघताय ना, काढ लवकर इथून। ए चल, ए चल गाडी हटा, धमाके होतात इकडे, तू बाजूला कर रे गाडी, चल चल आगे घे।
चल बाजूल कर, हाँ चल इतने बनवत बस आता गाड़ी। टैक्सी टैक्सी गाड़ी 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 ने चल 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 रे भाई साहब हटा क्यों रहे हो, मुझे टैक्सी चाहिए ना। इधर टैक्सी नहीं मिलेगा, उधर जाके खड़ा रहिए। लिफ्ट 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 बीटी स्टेशन। रंजन सामान डिक्की में भरो। शुक्रिया। आई आराम से। थैंक यू। शहर में जो चल रहा है सबका बहुत बुरा हाल है। By the way, myself Abir, Abir Chatterjee. Yes, mean. আসলে আপনি না থাকলে না খুব বিপদে পড়তাম। ওই হাওলদার না একটাও ট্যাক্সি বাঙালি না না বাঙালি না কিন্তু বাংলাটা জানি। জানেন না ম্যাডাম, বেশ ভালোই জানেন। আর আমি এখনো পর্যন্ত বাংলাটাই ঠিক করে বলতে পারলাম না। কেউ বলবে আই এম বেঙ্গলি? না না, অ্যাকচুয়ালি আমার 20টা বছর হয়ে গেল তো ওই শহরে। एक सेकंड है। हाँ पापा, हाँ हाँ मैं बिल्कुल ठीक हूँ। मैं आप ही को फोन करी थी, शायद नेटवर्क नहीं लग रहा था। हाँ पापा, आप प्लीज टेंशन मत लीजिए। हाँ स्टेशन ही जा रही हूँ। मैं ट्रेन छूटने के बाद फोन करती हूँ। ओके ठीक है, दवाई ले लेना टाइम से। बाय 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 बाय। इस शहर को किसी का नजर लग गया। छो छोटा ब्लास्ट। वर्ल्ड ते तो आई थिंक एकटा सुनलाम। ओ आई सी, सातटा ब्लास्ट। हे भगवान। Thank you. Shukriya. Shukriya. Okay. Chal. Udhar le, udhar. Ha chala chala chala. Are laukar gaada. Sir, aap bomb cha kaile padha ho. Chala laukar. Chala. Chalo chalo. यहाँ से सीधा जाके राइट। सीधा जाके राइट। हाँ शुक्रिया। वेटिंग रूम उधर है क्या? थैंक यू। चलिए उधर चलिए उधर। Yeah.
हमीदुल भटकल अंग्रेजी फ्रेंच उर्दू हिंदी बंगाली ये तमाम जबानें बखूबी जानता है। बांग्लादेश से ऑपरेट कर रहा है। ये है उस्मान गनी, हिंदी और उर्दू बोल सकते हैं। इसके ऊपर सिर्फ और सिर्फ स्लीपर सेल की जिम्मेदारी है और ये दोनों ही IM इंडियन मुजाहिदीन के फर्स्ट लेयर के लीडर्स हैं। सर, मुंबई ब्लास्ट की हल्की फुल्की सी खबर हमें इन्हीं के कुरियर से मिली थी। सर, हमारे पास कोई पक्की खबर नहीं थी। सर, आज सुबह से इन लोगों की टारगेट थी 18 सीरियल ब्लास्ट करने की, जिनमें से 7 हो चुके हैं, अलबत्ता बाकी के 11 हमने इंटरसेप्ट कर लिए थे। सर, DCDD दमयंती पाटेकर हमारे लिए कुछ बहुत ही इंटरेस्टिंग फैक्ट्स लेके आई हैं। हाँ दमयंती। सर, IM के हर एक मेंबर का एक खास कोड नंबर होता है। आज जो 2 लोग अरेस्ट हुए हैं उनसे भी ऐसे ही कोड नंबर्स मिले हैं। फॉर एग्जाम्पल 98ZPM 9804, यानी 2 नंबर्स 3 लेटर्स वापस 4 नंबर्स। अगर ये कोड की पहेली समझ में आ जाए तो बहुतों का राज खुल सकता है सर। अरे और कितने दिन लगेंगे, प्रेस ने तो हमारा जीना हराम करके रखा है। सर, एक पूरा सेल रात दिन एक करके इसी काम पे जुटा हुआ है। सिट डाउन, पोजीशन क्या है, बैठो। नहीं इधर नहीं, बिलासपुर तक जाओ। हाँ, ट्रैक करते रहो, ठीक है। नंदू। यस मैडम। नहीं बैठो। कोई फीडबैक? नहीं मैम। कोई भी अपडेट आए लेट मी नो। ओके ओके। Excuse me. Hi. Nice to see you again. Kothay? Aur Abdi? Abdi? Majkhane jhap do Abdi. Are madam, ye train aur kahin rukta nahi hai. Aur aap kya kehte na? Kya? Ha. Mollar dor, howda Abdi. Pair samal ke. पांच 15 का ट्रेन 8:15 को छूट रही है। आप तो कहीं निकल भी गई थी ना बीच में। हाँ, हमारा एक तो बंधुर साथ दया कर चुका। ट्रेन छाड़ लो ना, नाक डकते शुरू। पानी है, आज पेंट्री बंद है, खाना नहीं मिलेगा, पानी। भाई साहब। हाँ भाई जी। आप रेल के हो? जी हाँ। क्यों नहीं मिलेंगे? मैडम जी, विस्फोट हुआ है, कोई आया नहीं है, इसीलिए पेंट्री बंद है। और ट्रेन छूटने में कितना वक्त है? ट्रेन छोड़ने में कितना वक्त है? छूट रही है मैडम जी। और आप अभी बताने आए हो? What is this bloody nonsense? पहले बताया होता तो खाना प्लेटफॉर्म से खरीद लेते ना। इट्स अ 24 आवर्स जर्नी। कुछ भी करते हैं। अरे खाली पीली मुझ पर क्यों ममक रही है आप? देखिए भाई साहब, आप कुछ भी अच्छा, मत बोलिए। एक मिनट। अच्छा ठीक है, जाने दो। कितना शुरू हुआ? 7 तो। 7? 7। खाली 7? हाँ। पेंट्री बंद है, खाना। सिक्योरिटी का जो हालत है, 17 होना चाहिए था। सारा शहर जुड़े जा चल छे ताते पेंट्री कारे लोग देर खूब एक दोष देवा जाए ना। अनाउंस किया था उन्होंने?
आपने शायद सुना नहीं। की जानी? By the way, आमी अनेकटाई खबर किनेछि। आज अट्टारंसी के डेवे। कल क्या होगा किसको पता? ना ना। अभी जिंदगी का ले लो मजा। आपनार खबर आमी किभाबे? प्लीज एकदम ना एकदम। Yes, yes, point. ঘুমের ওষুধ যদি মেশানো থাকে, I seriously did not mean that. রাতে যদি আপনার এই জিনিসপত্র নিয়ে নেমে পড়ি, I did not mean that. এটাই তো হচ্ছে, রেলে প্রায় এরকমই হয়। But I swear, madam, আমি কিন্তু আপনাকে ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য ট্রেনে চড়িনি। সে কি আমি একবারও বললাম? কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খিদে পাক, তারপরে উইল সি। ওকে। This is too funny. ট্রেন ছাড়লো না নাক ডাকতে শুরু। They are really blessed. Who can sleep anytime, anywhere? আপনি কি নাক ডাকেন? Fortunately not. আপনি? Unfortunately, yes. Good, good. Three makes a company. That's a good luck. চলো, শেষমেশ ট্রেনটাও ছাড়লো। Finally. এটার মানে হচ্ছে অনেক হয়েছে বাবা, আর বিরক্ত করবেন না। Not exactly. বলুন। খিদে খিদে পাচ্ছে? আমার না ট্রেন চললেই খিদে পায়। চলিয়ে না খা লেতে। উসকে বাদ আপ আপনা মোপাসা লেখে বেঠে না আর মেয়ে স্নেক টু খেলতে খেলতে ঘুমিয়ে পড়বো। কি বলো? ওকে, বাট আমি কিন্তু আবার বলছি, আপনার খাবার কম পড়বে। একদম না। আমার কেন যেন মনে হচ্ছিল আরেকজন কেউ খাবে, তাই একটু বেশি করেই আনলাম। আপনার প্রচুর গার্লফ্রেন্ড, তাই না? অনেক। সে তো ফ্লার্টের বহর দেখেই বোঝা যায়। সিরিয়াসলি? আচ্ছা বলুন তো, কেউ যদি কোনো একদিন ফ্লার্ট যদি না করে, আপনার মনটা ভালো থাকবে? খারাপ যায় না সেই দিনটা? আপনার বয়ফ্রেন্ড আছে? না, নেই। না না, আমি মাংসটা নেই না। হালাল? হ্যাঁ, মাংসটা হালাল, বড়ে মেয়া থেকে নেওয়া, মাই ফেভারিট। চিকেন একটু আর একটু পরে ডায়েট করবেন, আগে খেয়ে নিন। আপনি কি করেন? আমি একটা ওই ট্যুর অপারেটিং কোম্পানি হয় কাজ করি। বেসিক্যালি লজিস্টিক্স দেখি, অ্যান্ড যদি কোনো স্পেশাল ক্লায়েন্ট থাকে তার ক্ষেত্রে নিজেই যাই। তখন মানে যেতে হয়, ধরুন পড়লো কোনো কাজ টাজ তখন। টার্কি, গ্রিস, জার্মানি সব ঘোরা? ওয়াও, যেতে হয় তো। স্পেন, বার্সেলোনা এদিকটা, স্পেশালি আবার ইউরোপের সাইডটাও অনেকবার, ওটা প্রচুর চাই। স্পেশালি অনেক বাঙালিরা যেতে থাকে তো। তাহলে আপনার কাছে অনেকগুলো পাসপোর্ট হবে, প্রত্যেক মাসে তো বাইরে ঘুরছে। ভালো খেলাম বলুন। আমি কি খাই, কোথায় যাই সবই তো জানলেন। তবে আপনি কি করেন? আমি ওই
ছবি তুলি। ও ওয়াও, ফটোগ্রাফি? না না, ওই টুকটাক ভিডিও। ও সিনেমা, মানে সিনেমাটোগ্রাফার? না মতলব, দান দান দেখাচ্ছি। এই লালু প্রসাদ আসার পর থেকে ট্রেনে প্ল্যাক পয়েন্ট লেগে গেল। দান আমি দেখছি। মোবাইল ল্যাপটপ নো প্রবলেম। আর শ্যাম পিত্রদা পুরো কমিউনিকেশনটাই চেঞ্জ করে দিল। চলতি গাড়িতে হয়তো দু একবার ইন্টারনেট কানেকশন যেতে পারে, আদারওয়াইজ পারফেক্ট। জানে তু ইয়া জানে না। বাবা, কোন কোন থেকে? বাংলা হলে পারতাম না, বললাম না বাংলাটা এখনো ওই আয়ত্ত করে উঠতে পারিনি। কে বলবে, আপনি অবাঙালি, আপনার বাংলা তো মাশাল্লাহ। আর আপনিও সহযাত্রীকে খুব ভালোই ইমপ্রেস করতে পারেন। সহযাত্রিনী, আমার ভিডিও। চিৎকার করবেন না। এক, লোকজন ঘুমোচ্ছে, ঘুম ভেঙে যাবে। দুই, ওরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে। ওই তো শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছে বলছে। ম্যাডামকে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছে বলছে। কিরে, বন্ধুকে গুলি আছে তো? বলছে আছে, কিন্তু বুঝতে পারবো কি করে রে বাবা। বুঝেছেন ম্যাডাম, পিস্তলে গুলি আছে, সত্যিই আছে। এবার আপনি যদি চিৎকার করেন তাহলে ওরা গুলি চালিয়ে দেবে। আপনি কে, কি চাইছেন? পাপার অ্যাজমা আছে, টান উঠছে। সে ওরা বুঝে নেবে, ঠিক বুঝে নেবে ম্যাডাম। আপনার কি চাই? পাপাকে কেন মারবে? না মারবো না তো, মারবো কেন? আপনি যদি আমাদের সঙ্গে কোঅপারেট করেন তাহলে কোনো প্রশ্নই নেই। ওই পিস্তলটা সরা, বাবাজি টান এসেছে, দেখ ইনহেলার কাঁপে। বাবাজি গোদাম ভাই, কাম অন ফাস্ট, এমার্জেন্সি, ফটাফট। আমি কি কি কোঅপারেট করতে পারি? আমায় কি করতে হবে বলুন। ইমতিয়াজ কোথায়? ইমতিয়াজ কিধর হ্যায়? কে ইমতিয়াজ? কোন ইমতিয়াজ? ফর গড সেক, আমি কোনো ইমতিয়াজকে চিনি না। আল্লাহ কসম, আমি কোনো ইমতিয়াজকে জানি না। পাপা আপনাদের কি ক্ষতি করেছেন? আপনার নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে, আপনি প্লিজ বুঝুন। আমি কি দেবা চিৎকার করবো? চিৎকার করবেন না, চিৎকার করবেন না। আপনার হাফ প্যারালাইজ বাবা ওইখানে পড়ে থাকবে। আর হ্যাঁ, এক মিনিট, আর একটা ভিডিও। স্কুলটা চেনা চেনা লাগছে।
Ruksana. Ruksana, please come here. Are you Ruksana? Yes. This is for you. Please take it. Ruksana! No, for God's sake, no! Apni ke? Apni, please, ama ke chhere din, papa ke chhere din. Apnader nishchoi kichu ekta bhul hocche. Believe me, ami shotti kichu jani na. Ami, please, Allah kasam. Kerum umma. Kerum umma. You are the best of the human beings. Arkyun, you are the best. You, Muslims are the best. Ar, shei Allah kasam ke apni mithe kotha bolchen. Ami mithe kotha bolchi na. Bishwash korun, ami apnar pay dhorchi. Ruksana apnader ki khoti koreche. Apnader nishchoi kichu ekta bhul hocche. Believe me, please. Amar naam Yasmin Khatun. আপনার বাবার নাম মোহাম্মদ ফিরোজ। আপনার হাজবেন্ড তালাক হয়ে গেছে, অ্যাটলিস্ট আপনার পরিচিতরা সেরকমই জানে। মোহাম্মদ ফিরোজ জার্মানিতে থাকে। কিন্তু আমি জানি আপনাদের তালাক হয়নি। গত বছরই আপনাদের দেখা হয়েছিল টার্কিতে। আর হ্যাঁ, আপনার আম্মি তাইনা খাতুন মারা গিয়েছিলেন 11th December 1992 ভোপালে। চমকে উঠলেন, মনে পড়ছে? তোমার চাচা চাচি চাচার ছেলে সবাই ভয় পেয়েছিল, চারদিক থেকে শুধু দাঙ্গার খবর আসছিল। চাচা ভয় পেয়ে বাড়ির ওপর রাখা নিশানটাকে নামিয়ে নিয়েছিল। 9th December শহরে গুজব ছড়ালো, গার্লস হিন্দু হোস্টেলে কিছু মানুষ অ্যাটাক করেছে। 10 তারিখে সেই খবরটা ছাপা হলো না ভারত। আর সেদিন বিকেলের কাগজ চঞ্চর্চায় ছাপা হলো ওদের অত্যাচারের খবর। কিভাবে মেয়েদের ইজ্জত লুট করা হয়েছিল তার বিবরণ। তারপর ঝামেলা, তোমাদের দরজায় কড়া নাড়ল তুমি যাকে পান্ডে চাচা বলতে। সে আর তার সঙ্গে অনেক অচেনা অজানা মানুষ।
তেরোই ডিসেম্বর শান্তি মিছিল বেরোল। তোমার চাচি ছেড়াখুড়া লাশটাও পা গিয়েছিল, আর জানা গিয়েছিল সেদিন সেরকম গার্লস হোস্টেলে কিছুই হয়নি, কিছুই হয়নি, কিন্তু শুধু শহর আর শহরতলি জুড়ে 31টা লাশ। আর অগুন্তি ঘর পড়েছে, কাদের, খায়রুমুম্মা, দ্য বেস্ট অফ দ্য ম্যান কাইন্ড, যাদের জন্য আল্লাহ রুটি কাপড়া মকান নসিব করেছেন, সেই মুসলমানদের। তোমার বাবা আইবিতে, তোমার বাবা কলকাতা আইবি ডিপার্টমেন্টে চাকরি করতেন, 13 ডিসেম্বর তোমাকে নিয়ে কলকাতায় চলে এলেন। তোমার ভোপালে বাড়িতে এখন তোমার পান্ডে চাচা থাকে, তোমার বাবাই লিখে দিয়েছে। কি ইয়াসমিন খাতুন, সব মিলছে তো? ইমতিয়াজ কোথায়? কিধর হ্যায় ইমতিয়াজ? ইয়াসমিন জি, বেটি একটু, আপকে পাপা আবি সো রে, বাথরুম সে জলদি আইয়েগা। আমি জানি না এরা কারা, এরা জাস্ট গান পয়েন্টে পাপাকে ধরে। হ্যালো 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 তমাদা, হ্যাঁ তমালদা, প্লিজ বি কুইক তমালদা, প্লিজ প্লিজ প্লিজ, পাপা খুব বিপদে আছে, প্লিজ। হ্যাঁ 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 আমি দেখছি। হ্যালো
Oh, Yasmin. Hello? 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 Yasmin. Yasmin ji. Yasmin ji. Yasmin darwaza kholo. Darwaza kholiye. কোনো লাভ হবে না আমরা কোনো প্রিপারেশন ছাড়া মাঠে নামি না আর একবার যদি ইধার উধার হয় না তাহলে ওধারে গল্প শেষ করব এখানে আর ইধারে গল্প শেষ করব এখানে মাথায় থাকে যেন हरी नहीं बैठो हाँ इसको जूम करो क्लोज करो और थोड़ा हाँ डीएसपी मिश्रा एसपी ऑफिस ये की एसपी ऑफिस নেটওয়ার্কটা এখন চলছে না নাহলে দেখাতাম তোমার বাবা এখন ঘুমোচ্ছে আর আমার লোকেরা তার পাশে জেগে বসে আছে ডাউন স্কুলের বাইরে আমার লোকেরা দাঁড়িয়ে আছে
দাঁড়িয়ে থাকবে সারা রাত। রুকসানা, রুকসানা তোমার 12 বছরের বোন, তোমার চাচির মেয়ে। তোমার চাচি মরে যাওয়ার পর যাকে তুমি কোলে পিঠে মানুষ করেছ, এখন সে বোর্ডিংয়ে ঘুমোচ্ছে, আমিও একটু ঘুমাব। এবার যদি একটু অন্যরকম হয়, মানে আবার যদি কাউকে ফোন করো, তাহলে দার্জিলিংয়ে তোমার বোন। আলিপুরে তোমার বাবা, আর ফ্র্যাঙ্কফুর্টে তোমার বর ফিরদৌস। কেউ বাঁচবে না। ও বাই দ্য ওয়ে, আমার নামটাই বলা হয়নি, আমার নাম আলতাফ। আলতাফ কবির। আমি একটু ঘুমিয়ে নিই, ততক্ষণ আপনি ভেবে নিন ইমতিয়াজের অ্যাড্রেসটা দেবেন কি দেবেন না। মমতা ব্যানার্জি ট্রেন, দুরন্ত এক্সপ্রেস, নো স্টপেজ, নো নটাঙ্কি। গুড নাইট। কি ভাবলেন? ভাবতে ভাবতে আপনি মাঝরাতে ঘুমিয়েই পড়লেন। বল, ভেরি সিম্পিয়াস, আমার বাবাকে এক্ষুনি ছাড়ো, ছাড়তে বলো, নাহলে কিন্তু আমি গুলি করবো। এক্ষুনি ফোন করো। করব, তোমার বাবার এখান থেকে লোক চলে আসবে, তোমার বোন রুকসানা যেখানে আছে ডাবল কারশে সেখান থেকে লোক চলে আসবে, ফ্র্যাঙ্কফুর্ট এইড স্ট্রেসের থেকেও লোক চলে আসবে, কিন্তু ইমতিয়াজ কোথায় আছে সেটা জানার পর। I am not joking. Abir, Altaf, whoever, whatever you are, I am not joking. Yes, you are joking. Bondukta dao. Hey,
joking. Bad joke. Guli nahi. I am not joking. Imtiaz, किधर है? क्यों है जी? क्या चाहिए पाजी? कुछ तकलीफ है जी? Any problem? नहीं पाजी, घर का मामला छोड़िए ना आप. नहीं नहीं भैया ये ना मेरे को तब से पैसे. Just shut up. Think of your papa, Ruksana, Firdaus. Shut your mouth. Hey भाई साहब, भाई साहब. आप उनको डांट क्यों रहे हो? कुछ प्रॉब्लम है बहन जी? पाजी मैं आपको आखिरी बार बोल रहा हूँ, जाइए ना, अपना काम कीजिए ना पाजी. कुछ तो गल है, मैनू तो कुछ गड़बड़ लगता है, मैं नहीं जाना. टांग मत अड़ा, लास्ट वार्निंग, निकल यहाँ से. मैं नहीं जाना, कुछ कर लोगे तुसी? लाश को ठिकाना लगाओ, ट्रेन के बाहर फेंक दो. और हाँ, कोई भी गड़बड़ किया तो उसे गोली मार देना बिना कुछ. अब चल उधर, अनेक नाटक की चीज, चल पति का बोश. तातारी मैडम जी, चलिए वहां बैठिए, चलिए 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 वहां बैठिए, बैठिए. तुम्हारी नखराबाजी चुन एक्टर जान चले गेलो. नाउ लेट अस कम टू द पॉइंट, वेयर इज इम्तियाज? तुम्हार हाथे बेशी समय नहीं, देन डोंट टेल मी कि आमी आपना के आगे थेके बोली नहीं. वेयर इज इम्तियाज? आमी जानी ना, आमी सत्यी जानी ना. आपनी जानें? आपनी सत्यी जानें? आपनी ना जानले आपनार बाबा जाने? साला बदमाश, তোর বাপ ছিল তখন আইবিতে যখন ইমতিয়াজকে সেফ শেল্টার দেওয়া হয়েছিল. যেখানে থাকুক, যেখানে, ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে, সালাকে তো মার বই. মাই ফাদার ওয়াজ আ মিয়ার ক্লার্ক, একটা ছোট আইবি ডিপার্টমেন্টে একটা ক্লার্কের চাকরি করতেন. সেই জন্যই তো উনি জানেন, সেই জন্যই তো জানেন সালাক বদমাশটা কোথায় লুকিয়ে আছে. টক টু মি, ডোন্ট হাইড হিম, স্পিক আপ. Give me some hints. Kono bank takati? Huh? Huh? Bank takati? Notanki hocche. ড্রামাবাজি হচ্ছে, নাটক হচ্ছে. দেখো ম্যাডাম, বলতে তো হবেই তোমাকে, হাওড়া আসার আগেই বলতে হবে. ইমতিয়াজকে পাওয়ার জন্য আমি একটা নয় 100টা খুন করতে পারি. ইসলামের কসম খেয়েছি সব দুশ্মনকে মারার জন্য. ফলা তুতি উল কাফিরিন ওয়া যাইদুম বিহি জেহাদান কবির.
25 নম্বর সূরা আয়াত নম্বর 52 কোরআনে পাকে লেখা আছে, কাফিরদের অনুসরণ করো না, তাদের বিরুদ্ধে সর্বত্রভাবে জেহাদ চালিয়ে যাও। হ্যাঁ, মেয়ে জেহাদি হুঁ, আমি জেহাদি। আমরা আমেরিকান টুইন টাওয়ার থেকে ইন্ডিয়ান পার্লামেন্ট সব জায়গা আমাদের পাওয়ার দেখিয়েছি। উই হ্যাভ শোন আওয়ার পাওয়ার এভরিওয়্যার। আর সেই জেহাদের সঙ্গে গদ্দারি। Probably I can help you. আপনি আমায় বলুন, যদি আমি কিছু জানি বলবো। আপনি সব জানেন, সব। ২০১২18th November কলকাতা। ইন্ডিয়ান মুজাহিদিনের স্লিপার সেলটাকে অ্যাক্টিভ করা হলো, কয়েকটা ধামাকা, গোটা ইস্টার্ন রিজনটাই জিমিয়েছিল। আশরাফ ছিল কন্ট্যাক্ট এট কলকাতা, আমাদের একজন এলো হায়দ্রাবাদ থেকে, আরেকজন গুয়াহাটি, পারভেজ ফ্রম হায়দ্রাবাদ, ইমতিয়াজ ফ্রম গুয়াহাটি। আমার জন্য আরো দুটো রুটি আনো। আশরাফ ভাই, এমনিতেও আর কটা দিন রুটি নসিব হবে জানি না। কেন ভয় পাচ্ছে? ওয়াজিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ। জিহাদ, 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 জিহাদ। সকাল 10টায় ঠিক অ্যাকশন হলে এখানে 250-300 জন খাতাম উড়ে যাবে। হাওড়া না, হাই সিকিউরিটি, তার চেয়ে ভালো বড় বাজার লেক মার্কেট। সকাল 10টায় কেউ যাবে না, আর ধামাকা করলে আধ ঘন্টার মধ্যেই করতে হবে, পর পর ধামাকা। এসপ্ল্যানেড, ধর্মতলা, একটু সিকিউরিটি আছে কিন্তু টার্গেটটা পাক্কা।
भाई साहब ये राजा कटरा बाजार किधर होगा? दादा दादा अपना बैग। अरे ए, ए, अच्छा लोग तो क्या इधर आओ। कहा ये बैग वा तुम्हारा है? हाँ वो बैग हमारा बैग। जाओ लेके आओ, जाओ चलो। अरे बैगटा रेखे गेछिलाम किछुक्षण पड़े नहीं जेतम। बम बम रखा है का? निकालो निकालो बैग। आओ साइड में, आओ आओ साइड में, इधर आओ। कहाँ रखे हो बैग में? कहाँ है? एक डायरी और एक टिफिन बॉक्स। चलो खोल के दिखाओ, खोलो। साला बम बम हुआ तो ऊपर का चेन खोलो। ये वाला, ये वाला। आलू की सब्जी है, घबरा कह रहे हैं। कहा बुरा खाए कहा? आप लोग कहीं भीड़ के हैं, जाइए। साला दिने दिन होले ना उधर एक खड़ी बड़ी जी तो चाहते हो सब कथा फाइनल एक ही से हो जाएगा। हमें देखे नहीं थी এবার ফাইনাল টার্গেট লক কর। আমার মনে হয় রাসবিহারি কিংবা তার আগে কম ইম্পর্টেন্ট স্টেশনগুলোতে সিকিউরিটিও কম। কি দেখ শিয়ালদা সাবওয়ে পারফেক্ট হিট। এবার আমাদের ফাইনাল রেকিটাও শেষ। এবার ইমতিয়াজ, ইমতিয়াজ ফাইনাল ডেটটা কবে পাবো আমরা? পারভেজ ভাই ডেট এসে গেছে, 18th November। ফলা তুতাই উল কাফরিনা বা জাহিরি উম বহি জিহাদন কবির জিহাদ 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 আল্লাহ নামে। ইমতিয়াজ, কি ভাবছিস? বোমাটা যদি বাক্সয় থাকতো হাতেই ফাটত। আল্লাহ মেহরবান, একজন জিহাদির মৃত্যু চায় আমার, একজন সচ্চা জিহাদির মৃত্যু। সালা সালা সেই দিনই ভয় ঢুকে গেছিল। একজন জিহাদি সালাটার ফুক হয়ে গেল।
হয়তো স্বপ্ন দেখছিল, মরার স্বপ্ন, ব্লাস্ট। একজন জেহাদি ডরপক হয়ে গেল। তারপরের দিন 15 নভেম্বর 2012, এদিকে কমান্ডার রেডি আছে স্যার। না না, আমরা এখান থেকে মুভ করছি না। ঠিক আছে স্যার, ওকে ওকে, রাইট সাইড। पुलिस और सीआरपीएफ चप्पे चप्पे पर मौजूद है। हमारा मकसद किसी की जान लेना नहीं है। कहाँ चर्च करता है? सेवन नीचे। कवर कर हमें। कवर कर, कवर कर। চলতে থাকে। সারা লাস্ট গুলি অবধি আমার ভাই পারভেজ গুলি চালিয়ে গেছে। আশরাফ তো সালা কপকা খতম। জানো কটা গুলি লেগেছিল পারভেজের গায়ে? তেরোটা গুলি লেগেছিল আমার ভাইয়ের গায়ে। কার জন্য? উসকা দাঁত ইমতিয়াজ কি বাজে সে ইমতিয়াজ কিধর হ্যায়? আমার সেই ইমতিয়াজকে চাই। সালা আইবি ডিপার্টমেন্ট ওকে কোথাও একটা সেফ শেল্টার দিয়ে রেখেছে। কোথায়? বোম্বে, দিল্লি, মাদ্রাস, ওয়ের? ইমতিয়াজকে যদি না পাই, আল্লাহ কসম, তোর বাবা, তোর বোন রুকসানা, তোর বর ফিরদৌস, সব খতম। ওর ফাইলটা ছিল তোর বাবার কাছে। তোর বাবা সব জানে। ইমতিয়াজ কোথায়? Where is ইমতিয়াজ? Where is ইমতিয়াজ?
কোড নম্বর। আমি ইয়াসমিন খাতুন অ্যাট দি এজ অফ সিক্স হ্যাভ সিন মাই সিস্টার বিং গ্যাং রেপড বাই ওই 11 ডিসেম্বর আমার চাচিকে ওই মানে গ্যাং রেপ করেছে একের পর এক একের পর এক একের পর এক। শুনো না তে ওদের বাড়ি লিখে দেয়নি। দেখো মিয়া সাহাব, আবি ইয়াহ তো আপ রহ নহীঁ সকতে। হুম, ক্যুঁ? ছোড়কে তো জানাই পড়েগা। নহীঁ জায়েগে। ঠাপ্পা লাগাও। গলত পিস্তল ঠিকে লিখে নিয়েছিল। ঠাপ্পা লাগা। আমি বুলা না ঠাপ্পা লাগা। লাগায়েগা সালে। হ্যাঁ? হ্যাঁ পকড়। এই ইসকো পকড়। পাপা। তো ইসকো পাপি লাগায়েগা। হাট সালে। নাও জাননো মে আপ তুমলো। আমরা তারপর কলকাতা আসি। আশরাফের দাদা আমার আর বাবা দেখাশোনা করে। আমি কলেজে যাই, চাকরিতে ঢুকি। আমি ছিলাম স্লিপার সেলের মেইন কন্ট্যাক্ট, আশরাফ নয়। कुछ तो अब दे दे मौला मौला शहर सब दे दे मौला मौला या के सब छीन ले हमसे मौला या के सब दे दे मौला मौला সর পে জিন্দি হে তু তুঝে দেখু মে তুঝে ঢুঁড়ু মে তুঝে সোচু মে তুঝে চাহু মে তুই হুই 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 হে রে রে তে গুজর পে আয়ে হে চলকে দিদায় তর পে আয়ে হে তে দরগা ও দর পে আয়ে আজা
তোমারই হারিয়ে যাওয়া মুখ যদি ফেরা যেত, খয়ে যাওয়া আঙুলে একবার ছুতাম চিবুক যদি ফেরা যেত, মায়ের হাতের পিঠে বাবা বুঝিয়ে শীতে কাবু, কখনো গাজন মাস কখনো বাসার কাসতাবু, কত কি পুরনো গলি বুকে ধরে রাখে যদি ফেরা যেত, কুছ তো আব দে দে মৌলা মৌলা, শহর সব দে দে মৌলা মৌলা, ইয়া কে সব ছিন লে হমসে মৌলা, ইয়া কে সব দে দে মৌলা মৌলা, ফাইনাল রেকের পর দিন দুপুর বেলায়। অমিজন, আরে ও অমিজন, তুমি ওদের কি খাবার দাও? আমি খাবো না, শরীর খারাপ। আপা আমি আর তুমি আজকে বিরিয়ানি খেতে যাও। ও যাও ভাই যাও, বাঙালি বিরিয়ানি আমার পছন্দ। আলু আমিও বিরিয়ানি খাবো না, ঘরের খাবারই ভালো। কি করেছো আপা? চিকেন আছে। আপা তাড়াতাড়ি করবে একটু। আরে ব্যাগটা তো নিয়ে দাঁড়া, চল আসি। চললাম। আয়। ওরা সবাই আমায় আপা বলতো, ইমতিয়াজ বলতো তো, তাই সেদিন দুপুরবেলা ওদের সবাইকে খেতে দিয়ে আমরা বিরিয়ানি খেতে চলে গেলাম। কি খাবি? বিরিয়ানি। বিরিয়ানি ওখানেই জানতে পারলাম যে এসটিএফ এনকাউন্টার করেছে। বিশাল পুলিশ বাহিনী দিয়ে পুলিশ কমিশনার রওনা দিয়েছেন ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন সন্ত্রাসবাদী কলকাতায় বড় বিস্ফোরণ করার উদ্দেশ্যে এখানে ডেরা বেঁধেছেন। জঙ্গিদের সংখ্যা একাধিক বলেই পুলিশের ধারণা। এই খবর পাওয়ার পর থেকেই সারা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ কমিশনার ইতিমধ্যেই রেড অ্যালার্ট ঘোষণা করেছেন শহর জুড়ে। যদিও জঙ্গিরা এখানে কিভাবে ডেরা বাঁধলেন সে সম্পর্কে সরকারি সূত্রে এখনও কোনো খবর এসে পৌঁছয়নি। তবে শহর জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাকে প্রশমিত করার জন্য বারবার করে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে তারা যেন অযথা আতঙ্কিত না হন। যদিও ডেরা থেকে বারবার গুলির শব্দ পাওয়া যাচ্ছে, তবু এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই যে সালা ঝুন্ন যে আমাদের শেল্টার দিয়েছিল, ওই গিয়ে পুলিশ ডেকে আনলো। কোন দিকে? মোবালা ঘরে স্যার। পুলিশ আমাদের ছবি পায়নি, কিন্তু ওই সালা ঝুন্নুটাই বলেছিল যে আমরা এখনো দুজন আছি। ये कौन है? ये परवेज है, ये अशरफ, और भी दो बंदे थे। कहाँ गए? पता नहीं सर, कहीं चले गए। तार पर आमी और इम्तियाज चले गेलाम अन्य शेल्टरे, सेखाने ही सब कुछ व्यवस्था करे रखा छिल, डेटोनेटर, आरडीएक्स, एवरीथिंग। এখন পোস্টপন করতে হবে। সিকিউরিটিটা অনেক বেড়ে যাবে। না আপা,
ওই ডেটেই ধামাকা হবে, ওই ডেটেই ধামাকা হবে আপা। আশরাফ ভাই আর পারভেজ ভাইয়ের কসম, ওই ডেটেই ধামাকা হবে আপা। আপা এমনিতেও আমার আর বাঁচার ইচ্ছে নেই, আমি যাব ধর্মতলা মেট্রো, তুমি তোমারটা বেছে নাও। আঠেরোই নভেম্বর সকালবেলা নামাজ পড়ে এলো কাছের মসজিদ থেকে, বড্ড শান্ত দেখাচ্ছিল ওকে। আল্লাহ কসম আপা, আজ পুরো কলকাতা ধামাকা দেখবে। তুমি কোথায় যাবে আপা? বড় বাজার। খুদা হাফিজ আপা। খুদা হাফিজ। খুদা হাফিজ। Thank you.
একজন সচ্চা জিহাদির মতো শহীদ হল ইমতিয়াজ। ইমতিয়াজের নয় তো, আমার বোমটা ব্লাস্ট করেছিল। তেরো জন মারা গেল সেদিন, কিন্তু ইমতিয়াজ শাহাদত পেল। একজন সচ্চা জিহাদির শাহাদত। ইমতিয়াজ ওয়াজ নট এ ট্রেডার। ইমতিয়াজ গদ্দার হতে পারে না। ইমতিয়াজ ওয়াজ এ সচ্চা জিহাদি। ইমতিয়াজ ওয়াজ এ সচ্চা জিহাদি। ভালো ভালো লাগলো তোমার এই গল্পটা। তার মানে কি দাঁড়ালো, আপনি হলেন জেহাদি, আর উনি হলেন সচ্চা জেহাদির বাপ। বল, গুড স্টোরি। আগে আপনি বললেন আপনি ইমতিয়াজকে চেনেনই না, আর এখন আপনি সচ্চা জিহাদি হয়ে গেলেন। হ্যাঁ, ওকে ইয়াসমিন খাতুন। ও জিহাদি ইয়াসমিন খাতুন, আপ মুঝে বতাইয়ে, জিস দিন আপ লোক ওই বিরিয়ানি খাওয়ার জন্য বেরিয়েছিলে সেদিন পারভেজ কি রঙের কুর্তা পরেছিল? চললাম। এটা সাদা নীল রঙা কুর্তা পেনা হুয়া থা। এসে বচাওগে উস গদ্দার কো? হ্যাঁ, কি ভাবো তুমি, আমরা পাক্কা ইনফরমেশন ছাড়াই নিয়ে পড়েছি? হ্যাঁ চলো, কই বাদ নেই, তুমি আমাকে বলো যেখানে তোমরা শেল্টার নিয়েছিলে সেখানে কটা দরজা ছিল? মনে পড়ছে না। কটা ঘর ছিল? তো এক মে তো মে রেহতি থি আর দুসরে মে। চুপ চুপ চুপ। দুটো ঘর, নটঙ্গি হচ্ছে এখানে, সার্কাস হচ্ছে, দেখাচ্ছি তোমাকে সার্কাস। ওই দেখাই দে রাই, শুনাই দে রাই, ঠক বাবাজি। আরেকবার তোমার কোড, আমার ফোনটা। ম্যাডাম? ইয়েস। Samastipur, come on, local. Hey guys, Samastipur. Samastipur, bara dola ha dikhao. Ha, theek hai, theek hai. Green double story bungalow, hilltop bungalow, quick. আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর।
कुतुबा अलैकुम अल कुतालुम वाहुआ गुरुल्लाहुम 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 अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। बोलो बेटी। सर ये कौन लोग हैं? सर किनको रिक्रूट कर रहे हो आप? मुझ पर शक कर रहा है, इम्तियाज पर शक कर रहा है, पापा को जिम्मी बनाए रखा है। रुक साना को भी। सर मुझ पर शक कर रहा है। कौन है ये लोग? कुछ भी बक रहा है तब से। कोड क्या है बताओ? एक सेकंड सर। 76PQM8310। फिर से बताओ। 76PQM8310। हेलो। गुड शॉट। चल दुजन के नबो। 1 2 3 शूट। अशफाक अशफाक। 76PQM8310। हेलो बेटी, ये हो नहीं सकता है। यस, जैमर चालू करो, जैमर चालू करो क्विक। हेलो हेलो सर जी, 76 यस्मीन यस्मीन पी क्यू। हेलो टेक हिम। यस डोंट मूव Don't move. Yes. Yes. We got Papa. Yes. Yes. Yes, Nandu. Yes, ma'am. We got him. Papa arrested. Move. आई आई बैठी। हाँ शायद कट गया। लाई दीजिए, मैं बात करता हूँ। हेलो हेलो सर जी, सैयद अब्दुल रहीम तुंडा जी। हेलो মনে হয় যে আমার দিয়ে আটকানো আছে। আপনি উনাকে চেনেন? চিনব না। ইন্ডিয়ান মুজাহিদিন 13 কমান্ড চিনব না। 40টা বম ব্লাস্টের সঙ্গে জড়িত, অ্যাটলিস্ট 70টা স্লিপার সেল যার হাত দিয়ে তৈরি। আর সেই সৈয়দ আব্দুল রহিম তুন্ডাকে আমি চিনব না। হ্যাঁ জানতাম না উনি কোথায় থাকেন, কিন্তু এখন জানি। গ্রেট গোস টু ইউ, সিট ডাউন। বাই দ্য ওয়ে, আমি এসটিএফ এর ডিএসপি কবির, আলতাফ কবির। ব্লাস্টের পরেই আমি আপনাকে লোকেট করেছিলাম, কিন্তু জানতাম না আপনার এই মুম্বাই আসার কারণটা ছিল এখানকার স্লিপার সেলটাকে অ্যাক্টিভ করার জন্য। 7টা ব্লাস্ট, 113টা লাশ, 113টা ফ্যামিলি, এত রক্ত। কিসি কা বাপ, কিসি কি মা, কিসি কা ভাই, কিসি কা বহন। কেন সালা সকালবেলায়? কেন মনে তো হচ্ছে এখানে শেষ করে দিই। চমকাবেন না, ট্যাক্সি ড্রাইভার থেকে স্টেশন অ্যানাউন্সমেন্ট, প্যান্টি কার, সবটাই আমি সাজিয়েছিলাম। আমার টার্গেট ছিল আরো বড়। আমার টার্গেট ছিল
सैयद अब्दुल रहीम टुंडा। वो है अपना ठीक ही मनो चलो ও সেদিন সাদা কুর্তাই পরেছিল। আমি একটু ফটোশপ করেছিলাম। আর এক চিজ, নেহাল, নেহাল, জয়েন স্যার, ঠিক আছে, লাগাতো নেই, নেই স্যার, ঠিক আছে, টেক দ্য পজিশন, জয়েন স্যার। এই গোটা কম্পার্টমেন্টে সব আমাদের লোক, যার থেকে ফোনটা নিয়েছিল সেও আমার। তোমার দুই বন্ধু তমাল আর তন্ময় উনকা কই লিঙ্ক ইমেল আসলে ছোড় দিয়ে অঙ্ক, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। তোমার বাবা এখন ঘুমোচ্ছে, আমার লোকেরা দেখভাল করছে। তোমার বন্ধু সানা এখন বোর্ডিং আছে, ভালো আছে, কিন্তু কতদিন ভালো থাকবে ইয়ে ডিপেন্ড করতা হ্যায় আপ পে। গুড নিউজ হ্যাঁ ম্যাডাম, আপকে লিয়ে ইন্ডিয়ান মুজাহিদ্দিন থার্ড ইন কমান্ড সৈয়দ আব্দুল রহিম টুন্ডা ইজ আন্ডার অ্যারেস্ট। জাস্ট দুটো জিনিস বলবো, অনলি টু সেন্টেন্সেস। ফার্স্ট, জেহাদ। জেহাদ মানে অন্যের সঙ্গে লড়াই নয়, জেহাদ মানে নিজের সঙ্গে লড়াই, নিজেকে শুদ্ধ করা, নিজেকে। দুই, আপনি একটু মিথ্যেটাকে শুধরে নিন। হ্যাঁ, সেদিন ভোপালে ঝামেলা হয়েছিল, আপনার মা মারা গিয়েছিলেন, অন্যায় হয়েছিল, সেদিন খুব খারাপ হয়েছিল, কিন্তু আপনি এটা তো বললেন না, সেই দিন ওইখানকার অনেক হিন্দু এসেছিল আপনাদেরকে বাঁচানোর জন্য, ওরা যদি না আসতো আপনাদের একজনও বাঁচত না। দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরাও করে না, দাঙ্গা করে দাঙ্গা বাজরা। আর এই সত্যিটাকে গুলিয়ে বিষ ছড়াচ্ছেন, মানুষ মারছেন, আর সেটাকে বলছেন জেহাদ। সালা কাফের, তুমি ভি জগা নেই মিলেগি তুঝকো, না পাক কহেগা। এক সচ্চা জিহাদি কে সদ তক জা সকতা হ্যায় ইয়ে মালুম হ্যায় তুঝকো। ডু ইউ ওয়ান্ট টু সি আওয়ার পাওয়ার? জেল লেকে যাও কি মুঝকো তুম? কোন সা জেল? কোন সা? কান্দাহার ইয়াদ হ্যায় না? সৈয়দ সাহেব মৌলানা মাসুদ আজহার, ইন সবকো তো জরুর ইয়াদ করতে হোগে। তুম খুদ মুঝে আপনি জিপ মে বিঠা কর
सरहद पार करवा के आओगे तुम खुद, और उस दिन पता चलेगा तुम्हें हमारा ताकत। उस दिन साला काफिर। मुमकिन है, मुमकिन ये तो मुमकिन है। ठीक हूँ यार। चल जी। यस सर। अच्छे से रिकॉर्ड बना। ओके सर। आई विल डू इट सर। जय हिंद। প্রতিদিন সে